যখন নিজের অজান্তেই কারো কাছ থেকে যখন কিছু পাওয়া যায়, সেটা একটা ভালোবেসে দেওয়া একটা ছোট্ট ফুলই হোক না কেন, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো পাশের বাড়ির জেঠিমা বলল, এই যে এই ফুলটা তুই নিয়ে যা, মাথায় লাগাস। একজন ফেরিওয়ালা এসেছিল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি সকাল এগারোটা থেকে স্টার্ট করলাম। আর হচ্ছে যে এখন মায়ের মাথায় তেল দিয়ে দেবো, তেলটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেলটা হচ্ছে বাড়িতে বানানো, মানে এগুলো হচ্ছে হোমমেড অয়েল আর কি বলতে পারো। নারকেল তেলের সাথে আরও কিছু উপকরণ দিয়ে তেলটা বানানো হয়েছে। যেহেতু মায়ের প্রচণ্ড পরিমাণে চুল উঠছিল কিছুদিন আগে, কী বলো ওটাকে, ভিটামিন ই আর হচ্ছে কাস্টার্ড অয়েল আর নারকেল তেল মিক্স করে লাগানোর পর অনেকটাই কমেছিল, কিন্তু সেই যে একবারে ওঠা বন্ধ হয়নি। তো এই তেলটা বানিয়েছি মায়ের জন্য, দেখা যাক কতটা কমে কি না কমে, তারপর আমিও লাগাবো। এটাতে নাকি ভীষণ হেয়ার গ্রোথ হয়, তো দেখা যাক যদি সম্ভব হয় এটাও আমিও লাগাবো, যদি মায়ের মাথায় স্যুট করে। আশা করছি স্যুট করবে, কেননা এটাতে সেরকম কিছু দেওয়া নেই, সব তো বাড়ির জিনিস মনে করো। যাই হোক, তো যারা আমার চ্যানেলে প্রথম এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা তোমরা ঝটপট দেখে নিতে পারো, তো দেখতেই পাচ্ছ এইদিকেও বেনা পাকিয়ে নিয়েছি, যেহেতু রাত্রেবেলায় সামনে ছোটো চুলগুলো বেরিয়ে মুখে পড়ে তো প্রচণ্ড বিরক্ত লাগে। আর এই যে গরম পড়েছে বুঝতেই পারছো। আর এই যে আমার বেবি কী করছে, খাওয়া দাওয়া করে এখন হয়তো ঘুমাচ্ছে, কারণ এখন আমি কোনো রকম মুভমেন্ট বুঝতে পারি না। যখন আমি শোবো তখন যত রকমের মুভমেন্ট হয়, মানে হাত চালানো পা চালানো সব শুরু হয় আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যে তেলটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই তেলটা, যেটা একটা কাঁচের বয়ামে ভিতরে রাখা আছে। এটা কাঁচের মানে টাইট কন্টেনারে রাখতে হবে, যাতে এটার ভিতরে কোনো হাওয়া বা ময়েশ্চার না পৌঁছাতে পারে। আর তেলটা একটু রোদে দিতে হবে, রোদে দেওয়ার পর তারপরে মাথায় দিতে হবে, মিনিট দশের মতন রোদে দেওয়ার পর তারপর মাথায় দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি, বাটিতে ঢেলে নিয়েছি। আর আমার না মানে তেল দেওয়ার যে বোতলটা, ওই বোতলটাতে অলরেডি একটা তেল ঢালা আছে, তো সেই জন্য ওই বোতলটা নিতে পারিনি, ওই জন্য বাটিতে করেই মায়ের মাথায় তেলটা দিয়ে দেবো। আর সুন্দর করে হালকা হাতে মালিশ করে দেব। চুলের জন্য, চুলের স্ক্যাল্পের জন্য না মালিশ করাটা ভীষণ প্রয়োজন, যেগুলো আমরা করে থাকি না, মানে আমরা করিই না বলতে গেলে আর কি। চুলের জন্য অনেক কিছুই প্রয়োজন, যেগুলো আমরা সবগুলোই স্কিপ করে যাই, মানে আমাদের মুখের চর্চা করি কিন্তু আমরা চুলের চর্চা করি না। তো সেইগুলোই মানে আগে আমি যেরকম করতাম না, এখন কিন্তু অল্প অল্প করে চালু করেছি। আর এই যে দেখো, খাওয়া দাওয়ার পর না একটু হাঁটা চলা করি, না হলে ভীষণ শরীরটা হাঁসপাস হাঁসপাস করে, মানে এত কষ্ট হয় কি বলবো। আর বাইরে যেহেতু খুব রোদ, সেই জন্য বারান্দাতেই একটু হাঁটা চলা করছি। এটা কিন্তু জলখাবেলার খাবারটা আমি একটু চেপে খাই, তো সেই জন্য খাবারটা খাওয়ার পর একটু হাঁটা চলা করে নিই। আর এখানে আমি শুয়ে আছি আর হাসছি কেন তোমাদেরকে সত্যি কথা বলবো, মানে আমি যখনই শুই না তখনই মানে বেবির মুভমেন্টটা বুঝতে পারি যে কোন দিকটাতে নাড়াচাড়া করছে, তো সেটার জন্যই হাসি পায় আর কি। যাই হোক, তো তারপর স্নান টান করার পর এখন আমি বসে পড়েছি, মানে গোপালের, আমাদের রাধাকৃষ্ণ গোপাল বাড়িতে আছে, তো ওদের জামাগুলো সেলাই করার জন্য। কিছু জামা মানে এগুলোতে একদম সেলাই ধরানো থাকে না, তো সেই জন্য একদম মানে একবার দুবার ব্যবহার করার পরই না ছিঁড়ে যায়, তো মা সেগুলো বার করে দিয়েছিলো আর আমি সেগুলো সেলাই করে দিলাম। তো তারপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করার ইচ্ছা ছিল না, ওই যে বলছি আজকে মানে এই দুদিন ভিডিও করতে একদমই ভালো লাগছিলো না। তো তারপর মিনিকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর তারপর আর কোনো রকম ভিডিও করিনি রাত্রিবেলার। এটা হচ্ছে সকালবেলায় আমি চলে এসেছি দুধ নিতে, আর দুধটা আমাদের বাড়ির গেটেই দিতে আসে কাকা, একদম গেটে মানে আওয়াজ দেয়, ননি বলে ডাকে, আর গিয়ে দুধটা নিয়ে আসি। দুধ প্রত্যেক দিন আমি নিই না, ভাই নেয় দুধটা বেশিরভাগ দিনই। আজকেই আমি মানে ভাই ফুল তুলছিল, ওই জন্য বললো দিদি দুধটা নিয়ে আয়। তো আমাদের 500 করে দুধ নেওয়া হয়, এক গ্লাস ননি খায় আর এক গ্লাস আমি খাই। মা দুধ খুব একটা খায় না, যদি কোনো দিন রাত্রিবেলা রুটি দিয়ে দুধ খেতে মন হয় সেদিনকেই খায়। আর এটা হচ্ছে মাদার হরলিক্স, আমার শাশুড়িমা কিনে দিয়ে পাঠিয়েছেন, আর এটা হচ্ছে আমার মায়ের ওষুধ। এই মাদার হরলিক্সের প্যাকেটটা মনে হয় 200 গ্রামের, তো 200 গ্রামের দামটাও দেখলাম বেশ খানিকটাই, 245 টাকা। আমার কিন্তু একদমই খাওয়ার ইচ্ছা ছিল না, কেননা সত্যি কথা বলতে কি আমি ভেবেই নিয়েছিলাম যে ওষুধ ওষুধ গন্ধ, আর সত্যি কথা ওষুধের মতন গন্ধ, এত বিচ্ছিরি গন্ধ আসছিল কি বলবো। আর এই যে দেখো, মা এদিকে বানাচ্ছে পাস্তা, আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, কিন্তু সত্যি কথা বলবো কনসিভ করার পর থেকে না আমি মানে একদমই পাস্তাটা খাওয়া ভুলেই গেছিলাম, খুব কম, মানে একদম দেখলেই যেন গা পাক দিয়ে উঠতো।
করত। সবথেকে বেশি আমি ভালো খেয়েছি মুড়িটা, যেটা এখনও ভালো খাই, আর জলখাবার বেলায় যে ভাতটা হয় সিদ্ধ সিদ্ধ, ওই দুটো জিনিস আমি বেস্ট খাই। তাছাড়া আমার সেরকম আর কোনো রকম খাবার যে খুব মানে ভালো লাগে সেরকমভাবে খাওয়া হয় না। আর এই যে দেখো এখন সব পাস্তাটা বানিয়ে খেতেও বসে পড়েছি। আজকের ভিডিওটা না একদম মানে হেলা থেলা করে আমি শ্যুট করেছি, মানে দুদিনকার ভিডিও বুঝতেই পারছো, ভিডিও করার কোনো রকম এনার্জি পাচ্ছিলাম না। তো আগামী দিন থেকে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সত্যি কথা বলছি আমার নিজেরই অনেক সময় খারাপ লাগে যে এইরকম ধরনের কী রকম ভিডিও দিচ্ছে, আমরা কি কোনোদিন দাঁড়াতে পারবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, এর থেকে বেশি আজকে আমি কিছু শ্যুট করতে পারিনি, দুদিন থেকে ভিডিও করার একদম এনার্জি নেই, সেই জন্য ভিডিওটা হয়তো মানে যেমন তেমন ভিডিও। আগামী দিন থেকে তোমরা সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে, কথা দিলাম, মানে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো এইমাত্র খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, একটু হাঁটাচলা করবো, দিয়ে তারপর একটু গা গড়াবো। আর মারা গেছে আজকে ব্যাংকে, তো ব্যাংকে একটু কাজ আছে, ভাইয়ের ব্যাংকের বই নেই, তো সেই জন্য ওটাই করতে গেছে আর কি। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই, প্লিজ একটু প্রবলেম মানে একটু একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও, আজকের ভিডিওটা সেরকম নয় আমি জানি। আর এই যে দেখো খুব সুন্দর করে মেহেন্দি লাগিয়েছি, মানে যখন বাড়িতে বসে বসে বিরক্ত হয় তখন এইগুলো করি, নেল পেন্টগুলো তো উঠে গেছে সব। যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভালো না লেগে থাকে সেটাও কমেন্টে জানিয়ে দিও। আজকের মতন টাটা, বাই বাই।